হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর চৈত্র সংক্রান্তির দিন আজকে থাকবে আমার মায়ের হাতের স্পেশাল পাঁচন রেসিপি। তোমরা যে দেখেছিলে গতকাল নীল পূজয় শিব ঠাকুরকে যে সবজিগুলো নিবেদন করেছিল, সেই সবজি দিয়েই আজকে চৈত্র সংক্রান্তির দিন এই পাঁচন রান্না করা হবে। তো এখানে কী কী সবজি আছে সেগুলো দেখাচ্ছি। কাঁচা কাঁঠাল আর ছিল লাউ শাক, আর এখানে রয়েছে পেঁপে, সজিনা, ডাটা, পাট শাক, রয়েছে মিষ্টি কুমোর, টমেটো, গোল আলু, নারকেল, ঢেঁড়স, আদা, বেগুন, কাঁচা আম, পটল, মিষ্টি আলু, লেবু, নিম পাতা, কিমা শাক, আর রয়েছে করলা, কাঁচা কলা, বরবটি, আর রয়েছে বোম্বাই মরিচ, কাঁচা মরিচও রয়েছে, আর রয়েছে হলুদ। তো এই সব সকল সবজি সহযোগে এবং আরও কিছু মশলা রয়েছে, এই সব কিছু দিয়ে আজকে পাঁচন রান্না করা হবে। তো দেখতে থাকো, আশা করি ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। তো এবার চলে যাব আজকে চৈত্র সংক্রান্তির আয়োজনে। তো এইখানে দেখছো, এটা হচ্ছে মহিষের দই। আমার ভাই চাকরি সূত্রে ও ভোলা লালমোহন থাকে, তো সেখান থেকে এই মহিষের দই নিয়ে আসছে। দুই হাঁড়ি অলরেডি ওরা শেষ করে ফেলেছে, আর এক হাঁড়ি এই যে এটা আমার জন্য রাখা আছে। মহিষের দই কিন্তু সচরাচর পাওয়া যায় না, তো ওখানে এই দইটা পাওয়া যায়, তো নিয়ে আসছে। আর গতকাল তোমরা দেখেছিলে যে ছাতু, নারকোল এগুলো ঠাকুরকে নিবেদন করা হয়েছিল, তো আজকে সেই জিনিসগুলোই চৈত্র সংক্রান্তির সকালবেলা আমরা এগুলো খাবো। এখানে রয়েছে ছাতু, নারকোল, কলা, গুড়, খই, চিড়া আর দই। তো এগুলো বাবা মেখে নিয়েছে, এখন আমরা সবাই এগুলো খাবো সকালবেলাতে। আর স্নানের জন্য এখানে হলুদ এবং নিম পাতা বেটে রাখা হয়েছে, এটা দিয়ে আজকে সবাই স্নান করবে। এখন চলে যাচ্ছি পাঁচন রান্নাতে। তো এখানে হাঁড়িতে জলসহ দুই রকমের ডাল আছে, রয়েছে বুটের ডাল আর খেসারির ডাল। আর এখানে মুগ ডালটা ভেজে ধুয়ে নিচ্ছে, জয়িতা ওর দিদাকে একটু সাহায্য করছে কাজে আজকে, তো এটা কিছুক্ষণ পরে দেওয়া হবে। আর এখানে সব সবজিগুলো এই সাইজে কেটে ধুয়ে নিয়েছে, তো এগুলো একটু যেগুলো শক্ত সবজি সেগুলো। আর এখানে রয়েছে আম, লেবু, ঢেঁড়স, করলা এবং টমেটো, বোম্বাই মরিচ, তো এগুলো এভাবে এখানে রাখা আছে। আর এখানে রয়েছে সজিনা, ডাটা, মিষ্টি কুমোর, বেগুন, আরও কিছু সবজি আছে, আর রয়েছে লাউ শাক, তো এগুলো কিছুক্ষণ পরেই দেওয়া হবে। আদা এবং কাঁচামরিচ বেটে পাঁচনের মধ্যে দেওয়া হবে। তো এখানে ডাল কিন্তু ফুটে উঠেছে, ডালটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছে সবজি। এখানে প্রথমে মা দিচ্ছে শক্ত যে সবজিগুলো সেগুলো, মিষ্টি আলু, গোল আলু এবং ডাটা। এখানে তিন রকমের ডাল দেওয়া হয়েছে, মুগ, খেসারি এবং বুটের ডাল। সবজিগুলো দিয়ে ডাল এবং সবজি একসাথে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। তো এবার এগুলো যখন হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার দিচ্ছে আরেকটু যে নরম সবজিগুলো সেগুলো, বেগুন, মিষ্টি কুমোর, পেঁপে, পটল, সজিনা। তো মা এখন সব সবজিগুলো দিচ্ছে, মা খুব যত্ন সহকারে এই পাঁচন রান্না করে। আর আমার মা যে পাঁচন রান্না করে, এটা মা দিদিমার স্টাইলে রান্না করে। আমার দিদিমা যেভাবে রান্না করতো সেভাবেই মা রান্না করে, আমার মাসিরাও ঠিক এভাবে রান্না করে, আর আমার যে ঠাকুমা বাড়ি সেখানেও আমার কাকিরা রান্না করে এভাবে। তো মা এখন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তো সবজি অনুযায়ী এখানে প্রায় তিন চামচের মতো লবণ দিয়েছে। এবার সব সবজির লবণ দিয়ে আবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিবে। তো কিছুক্ষণ পরে ঢাকা খুলে এবার দিচ্ছে পরিমাণ মতো হলুদ, এখানে তিন চামচ হলুদ দিয়েছে। তোমাদের কাছে মনে হচ্ছে যে হলুদের পরিমাণটা খুব বেশি, কিন্তু না, কারণ এখানে অনেকগুলো সবজি, একটু পরে দেখবে যে হলুদের রঙটা আস্তে আস্তে ম্লান হয়ে গিয়েছে। এবার দিচ্ছে বোম্বাই মরিচ, এখানে বোম্বাই মরিচটাকে চারটা টুকরা করে নিয়েছে।
আর দিচ্ছে শাক, লাউ শাক, এখানে রয়েছে লাউ শাক, পাট শাক, গিমা শাক এবং নিম পাতা। গিমা শাক এবং নিম পাতাটা কিন্তু এখানে পরিমাণ মতো দিয়েছে। আর এখানে তেতো, মিষ্টি, টক, ঝাল সব রকম উপাদানই পড়বে। আর এই পাঁচনের স্বাদ কিন্তু অথেন্টিক, এই পাঁচন কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। আর চৈত্র সংক্রান্তি মানেই পাঁচন, মায়ের হাতের। তো মা সব কিছু আবার একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে, প্রতিবারই যত সবজি দিবে তো এইভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নেবে প্রতিটা উপাদান। আর এখন দিচ্ছে কাঁচা কাঁঠাল এবং কাঁচা কলা। তো এই দুটি সবজি দিতে মা ভুলে গিয়েছিল, শাক দেওয়ার আগেই কিন্তু কাঁচা কাঁঠাল এবং কাঁচা কলাটা দিতে হয়। তো তোমরা যদি রান্না করো তো এই দুটি উপাদান কিন্তু শাক দেওয়ার আগেই দিবে। মায়ের যেহেতু আজকে এই সবজি দুটি দিতে মনে ছিল না তাই পরে দিয়েছে। তো এখন আবার সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ, 5 মিনিটের মতো। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছে কেটে রাখা করলা। করলা এভাবে চাকচাক করে কেটে নিয়েছে। আর দিয়ে দিচ্ছে ঢেঁড়স। সব কিছু আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার দেবে চিনি, এখানে 2 চামচ চিনি দিয়েছে। আর এখানে বেটে রেখেছে জিরা, এটা হচ্ছে কাঁচা জিরে আর এটা হচ্ছে ভাজা জিরা। তো এখন প্রথমে দিচ্ছে কাঁচা জিরা বাটা, এখানে 3 চামচ কাঁচা জিরা বাটা দিয়েছে। জিরা দেওয়ার পর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। এবার টমেটো দেওয়া হচ্ছে, টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছে। টমেটো যেহেতু নরম সবজি তাই পরে দেওয়া হয়েছে। আর টমেটো দেওয়ার পরে কিন্তু এখানে আবারও লবণ দেওয়া হয়েছে। টমেটো দেওয়ার পর এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়েছে। এবার কাঁচা আমগুলো দিয়ে দিল। টমেটো এবং আম দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকা খুলে আবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিবে কেটে রাখা লেবু। এখানে 1টা লেবু দিয়েছে আর লেবুটাকে 4 পিস করে নিয়েছে। দিচ্ছে বেটে রাখা জিরা, এখানে এখন ভাজা জিরা বাটা দিচ্ছে। এখানে 3 চামচ মতো জিরা বাটা দিয়েছে। আর দিচ্ছে ধনিয়া বাটা, এখানে কিন্তু কাঁচা ধনিয়া ব্যবহার করেছে। আর দিবে কাঁচামরিচ বাটা। মা কিন্তু আজকে রান্নাটা পুরো আন্দাজের উপর করেছে, এখানে কিন্তু কোনো কিছু টেস্ট করা হয়নি, কারণ এটা শিব ঠাকুরকে নিবেদন করা হবে রান্নার পরে। তো দেখো এখন আবারও সব কিছু নেড়েচেড়ে দিচ্ছে। আজকে মা যখন পাঁচন রান্না করছে তখন বড় মাসি আর আমার সীমা দিদিকে ভীষণ মিস করেছি, কারণ দিদি পাঁচন খেতে খুবই ভালোবাসত। দিদি আর আজকে আমাদের মাঝে নেই, দিদির কথা বলতে গিয়ে গলাটা জড়িয়ে এসেছে, তো নিজেকে সামলে নিয়েছি। যা হোক এখন মা ভেজে নেবে নারকেলের কুচো। তো এর জন্য এখানে দিয়েছে সয়াবিন তেল, তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে দিয়েছে নারকেল কুচি করে নিয়েছে, এখন নারকেল কুচোটা ভেজে নিচ্ছে। খুব বেশি কড়া করে কিন্তু এই নারকেল কুচোটা ভাজবে না, কারণ এতে করে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এখন এরকম হালকা বাদামি করে ভেজে পাঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছে নারকেল কুচো। এবার সম্ভার দিবে, তো দিয়ে দিচ্ছে সরিষার তেল এবং সয়াবিন তেল দেয়াই ছিল কড়াইতে। এখন প্রথমে দিল শুকনো মরিচ, শুকনো মরিচগুলো একটু ফাটিয়ে নিয়েছে, শুকনো মরিচ একটু লাল হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন, এখানে 2 চামচ পাঁচফোড়ন দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে তেজপাতা, সব কিছু তেলের মধ্যে ভেজে নিয়েছে। এবার দিয়ে দিল আদা বাটা,
सब किछु तेलेर मध्ये भालोभावे भेजे निये एबार दिए दिच्छे पाचन। पाचनटा एबार सोमवार दिए निच्छे कड़ाई थेके। एबार बड़ो जे हाड़ी आछे तो सेटार मध्ये ढेले निल, ढेले एकसाथे मिशिए निच्छे सोमवारटा। तैरि हये गेछे मायेर हातेर सुस्वादु पाचन। এই পাঁচন রান্নার সময় কিন্তু মা কোনো রকম এর টেস্ট গ্রহণ করেনি, কারণ এটা আজকে ঠাকুরকে নিবেদন করা হবে। আর সম্পূর্ণ রান্নাটাই আন্দাজের উপর করেছে মা, মশলার যে পরিমাপটা দেখেছো, আর নিরামিষ বাসনকোসনে রান্না করেছে যেহেতু ঠাকুরকে আগে নিবেদন করা হবে। তো প্রথমে ঠাকুরকে নিবেদন করেছে, তারপর আমরা সবাই খাবো। এই পাঁচন কিন্তু একটা ঔষধি গুণ সম্পন্ন খাবার, আর মা আন্দাজে রান্না করলেও এর টেস্ট কিন্তু একদম পারফেক্ট হয়েছে। লবণ মিষ্টি চিনি সবই ঠিক মতো ছিল, তো আমাদের আর তর্ষ ছিল না, আর সবাই বসে পড়েছে মা পরিবেশন করছে। এই পাঁচনের টেস্ট কিন্তু অন্যরকম, এটা আসলে যারা খেয়েছে তারাই বলতে পারবে, কারণ এখানে কিন্তু টক মিষ্টিতে তো সব রকমেরই স্বাদ তোমরা এই পাঁচনে পাবে। আর এটার স্বাদটা শুধুমাত্র এই চৈত্র সংক্রান্তির মনে হয় যে এই পাঁচনের টেস্টটা পাওয়া যায়, অন্য সময় হয় না। আর এই যে এখানে দেখছো, এটা হচ্ছে মা রাতের বেলা, আজকে যেহেতু বৃহস্পতিবার পড়েছে চৈত্র মাসে, তো মা যেহেতু লক্ষ্মীর ব্রত করে, তো আজকে মা একটু ভাজি আর একটু পোলাও রান্না করে দিয়েছে মা লক্ষ্মীর উদ্দেশ্যে। মা আজকে সারাদিন কিন্তু উপবাসের মতো ছিল, কাল সমস্ত দিন মা নীল পূজার উপবাস করেছে, আর আজকে এই সমস্ত করে এখনও মা কিছু খায়নি। তো আমার মা কিন্তু ভীষণই একজন ধৈর্যশীল মহিলা, মাকে যত দেখি ততই অবাক হই, মায়ের মতো হওয়ার চেষ্টা করি কিন্তু কখনোই জানি হতে পারবো না। তো তোমরা সবাই আমার মায়ের জন্য প্রে করো, আমার মা যেন ভালো এবং সুস্থ থাকে আর এইভাবে করে তার সংসারটাকে পরিচালনা করতে পারে। তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা ভালো এবং সুস্থ থাকো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর দেখতে থাকো ববিস ব্লগ।